পুলিশের অতিরিক্ত উপকমিশনার এডিসি গোলাম মোহাম্মদ সাকলাইনের কথা মনে আছে, করোনাকালীন এই পুলিশ কর্মকর্তা নিজের জীবন বাজি রেখে মানুষের সেবা করেছিলেন, অথচ তাকে মানুষ অন্যভাবে বেশি চিনেছে। নায়িকা পরিমণির মামলার তদন্ত করতে গিয়ে ফেঁসে যান পুলিশের এই চৌকস কর্মকর্তা। মামলা থেকে বাঁচতে সাকলাইনকে প্রেমের ফাঁদে ফেলে পরিমণি, এমনকি নিজের দেহ পর্যন্ত বিলিয়ে দেয় সে। এমন অনৈতিক কাজের জন্য কঠিন শাস্তি হয়েছে সাকলাইনের। অনেকে জানতে চান বর্তমান কোথায় এবং কেমন আছেন সাকলাইন, পরিমণির সাথে প্রেম করার দায়ে কি শাস্তি হয়েছিল তার। এসব বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকুন। এডিসি সাকলাইনের পুরো নাম গোলাম মোহাম্মদ সাকলাইন ওরফে শিথিল। পুলিশের অত্যন্ত চৌকস কর্মকর্তা হিসাবে তার সুখ্যাতির কথা অনেকেই জানে। 30তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম হয়েছিলেন তিনি। যোগ দেওয়ার পর পুলিশ একাডেমিতে বুনিয়াদি প্রশিক্ষণেও হয়েছিলেন সেরা, পেয়েছিলেন বেস্ট প্রবেশনারি অ্যাওয়ার্ড, বেস্ট একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড। পেশাগত দক্ষতা বাড়িয়ে নিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স অব পুলিশ সায়েন্সেও হয়েছিলেন প্রথম। পেশাগত দক্ষতার জন্য তিনি যে আরও অনেক পুরস্কারই পাবেন সেটিও ছিল অনমেয়। সর্বশেষ সাহসিকতা ও দক্ষতার স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্যদের মধ্যে যে পদক বিতরণ করা হয় তাতেও তাই স্বাভাবিকভাবেই ছিল তার নাম। পেয়েছেন রাষ্ট্রপতির পুলিশ পদক পিপিএম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পিপিএম পদক গ্রহণ করা ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার হিসাবে কর্মরত ছিলেন। পুলিশের গোয়েন্দা শাখার ডিবি সূত্রে জানা গেছে, দেশের শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার ও বন্দুকযুদ্ধে বীরত্বপূর্ণ কাজ ও অসীম সাহসিকতার জন্যই তাকে এই পদক দেওয়া হয়। জীবনের একটা পর্যায়ে এসে এমন সাফল্য আর স্বীকৃতি একের পর এক ধরা দিলেও গোলাম সাকলাইনের জীবনের উত্থানের পথ এতটা মসৃণ ছিল না। রাজশাহীর চারঘাট উপজেলায় পদ্মারপাড়ে মোক্তারপুর গ্রামে জন্ম নেওয়া বেড়ে ওঠার গল্পটাও ছিল সংগ্রাম মুখর। মেধা আর পরিশ্রমে অবশ্য সব প্রতিকূলতা জয় করেই ওই অবস্থানে এসে পৌঁছেছিলেন সাকলাইন। পিপিএম পদক পাওয়া গোলাম সাকলাইন 2001 সালে সারদা সরকারি পাইলট একাডেমি হাইস্কুল থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ 4.63 নিয়ে উত্তীর্ণ হয়েছিলেন এসএসসি পরীক্ষায়। জিপিএ 5 না পাওয়ার আক্ষেপটা ছিল, কিন্তু তার গ্রামের জন্য এটি ছিল অভাবনীয় ফল। পরে একাদশ শ্রেণীতে ভর্তি হন রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে, কিন্তু উচ্চ মাধ্যমিক পর্যায়ের কঠিন সংগ্রাম করতে হয়েছে সাকলাইনকে। নিম্নবিত্ত পরিবারে জন্ম নেওয়া সাকলাইনের বাবা ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মেরুদণ্ডে সমস্যা থাকায় চিকিৎসার পেছনে খরচ হত অনেক অর্থ। সাকলাইনকে তাই রাজশাহীতে মেসে রেখে পড়ানোর সামর্থ্য ছিল না পরিবারের। প্রতিদিন 50 কিলোমিটার সাইকেলে করে চারঘাট থেকে রাজশাহী প্রায় এসে কলেজ করতেন। এত সব মিলিয়ে এইচএসসির ফলটাও আশানুরূপ ছিল না, পেয়েছিলেন জিপিএ 3.80। এরপরও চান্স পান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। ভর্তি পরীক্ষায় এ বিভাগে প্রথম হয়েছিলেন তিনি। ক্লাস শুরু করেন একটি বিশ্ববিদ্যালয় কোচিং সেন্টারে সাধারণ জ্ঞানের শিক্ষক হিসেবেও যোগ দেন। এ সময় শুরু করেন টিউশনি। নিজে কখনো প্রাইভেট পড়ার সুযোগ না পেলেও বিশ্ববিদ্যালয় জীবনের 6 বছর পড়িয়েছেন গ্রামের খেটে খাওয়া মানুষদের সন্তানদের, বিনামূল্যে কিনে দিয়েছেন বই। তার পড়ানো প্রায় 500 ছেলে মেয়ে বর্তমানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, কেউ বা শিক্ষকতা করছেন। সাকলাইন চতুর্থ বর্ষ ফাইনাল পরীক্ষার পর ফল পাওয়ার আগেই অবতীর্ণ বা অ্যাপিয়ার্ড হিসাবে আবেদন করেন 30তম বিসিএসে। কিছু না বুঝেই প্রথম চয়েস দিয়েছিলেন পুলিশ ক্যাডার। পরবর্তীতে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় পাশ করেন সাকলাইন। 30তম বিসিএসের কার্যক্রম যখন চলছে এরই মধ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের পরীক্ষায় প্রথম হন সাকলাইন। একই সঙ্গে পরীক্ষা দিয়ে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসাবেও টিকে যান, যোগ দেন সেই চাকরিতেও। পোস্টিং হয় চাপাই নবাবগঞ্জে। সে অবস্থাতেই অংশ নেন 30তম বিসিএসের ভাইবা পরীক্ষায়। কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন সে পরীক্ষাতেও। এরপর শুরু সারদা পুলিশ একাডেমিতে বুনিয়াদি প্রশিক্ষণ। মন দিয়ে নিয়েছেন প্রশিক্ষণ, মেধা আর পরিশ্রম দিয়ে যোগ্যতা প্রমাণ করে তাতে হয়েছেন প্রথম। বেস্ট প্রবেশনারি অ্যাওয়ার্ডের মাধ্যমে কর্মজীবন শুরু করে পরে পেয়েছেন বেস্ট একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড। বিভাগের সবার পরামর্শে পেশাগত দক্ষতার তাত্ত্বিক জ্ঞান বাড়িয়ে নিতেই একসময় ফের ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পুলিশ সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি নিতে।
এবারে তাতেও প্রথম হন তিনি। এরপর ধাপে ধাপে পুলিশের অতিরিক্ত উপকমিশনার হন। করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি জেনেও সন্ত্রাসী ধরতে কাজ করেছেন, আবার বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টিনে পাঠাতেও মাঠ পর্যায়ে কাজ করেছেন অনবরত। 2020 সালের মে মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন, কিন্তু সে সময় তিনি মরতে মরতে সুস্থ হয়ে যান। সবকিছু ঠিকই চলছিল, কিন্তু সাকলাইন উঠতে উঠতে হঠাৎ মুখ থুবড়ে পড়েন 2021 সালে। বোট ক্লাবে নষ্টা নায়িকা পরিমণি মাতলামি করলে তাকে বাধা দেওয়া হয়। নিজের কুকর্ম ঢাকতে তাকে ধর্ষণ চেষ্টা ও শারীরিক নির্যাতন করা হয়েছে, অভিযোগ আনলে ভুয়া মামলা হয়। মামলার পরদিনই আসামি হিসাবে ক্লাব নেতা ব্যবসায়ী নাসিরুদ্দিন মাহমুদকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। সাকলাইন সেই মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন, অথচ উল্টো মাদক মামলায় পরে ফেঁসে যান এই নায়িকা। মামলা তদন্তের অংশ হিসেবে পরিমণিকে গোয়েন্দা কার্যালয়ে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। তখনই ডিবির গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার এডিসি গোলাম সাকলাইন শিথিলের সঙ্গে পরিচয় হয় পরিমণির। পরিমণি মামলা থেকে বাঁচতে প্রেমের ফাঁদ পাতেন। এরপর থেকেই সাকলাইনের নিয়মিত পরিমণির সাথে শুরু হয় যোগাযোগ। জীবনে অসংখ্য সন্ত্রাসীদের সামলেছেন যে সাকলাইন, সেই সাকলাইনও ভুল পথে পা বাড়ান, আটকে যান পরির ফাঁদে। তদন্তে জানা যায়, নিয়মিত কথা বলতে বলতে গোলাম সাকলাইন শিথিলের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় পরির। নিয়মিত পরিমণির বাসায় যাতায়াত শুরু করেন গোলাম সাকলাইন শিথিল। মাঝে মধ্যে গাড়ি নিয়ে বের হতেন দুজনে। ওই বছর 1 আগস্ট তার সরকারি বাসভবন রাজারবাগের মধুমতির ফ্ল্যাটে যান পরিমণি। সেখানে তারা দীর্ঘ সময় কাটান। হোটেলে তাদের কেক খাওয়ার ভিডিও সে সময় ভাইরাল হয়। ডিবির একটি দায়িত্বশীল সূত্রে জানা যায়, সাকলাইন পরির ফাঁদে এতটাই আটকা পড়েছিলেন যে নিজেকে অবিবাহিত দাবি করে মামলা তদন্তের সময় পরিমণির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। অথচ গোলাম সাকলাইন এক কন্যা সন্তানের জনক। তার স্ত্রী নারায়ণগঞ্জের একটি উপজেলার ইউএনও। সন্তান নিয়ে স্ত্রী থাকেন নারায়ণগঞ্জে, আর সাকলাইন ঢাকার শান্তিনগরের সরকারি কোয়ার্টারে একাই থাকতেন। কিন্তু সাকলাইন বিবাহিত। বিষয়টি জানার পর পরিমণি ও তার মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। পরে পরিমণির সঙ্গে তার সম্পর্ক স্বাভাবিক হয়। ওই বছর কোরবানি ঈদের সময় পরিমণির বাসায় 3 দিন ছিলেন সাকলাইন। তখন বাসায় তারা ছাড়া আর কেউ ছিল না। বিষয়টি জানাজানি হলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি থেকে বরখাস্ত করা হয় সাকলাইনকে। সাকলাইন এবং নায়িকা পরিমণির সম্পর্ক তদন্তে 3 সদস্য বিশিষ্ট কমিটিও গঠন করা হয়। এতে সাকলাইন দোষী সাব্যস্ত হওয়ায় তাকে ডিবি থেকে বরখাস্ত করে মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট POMA অর্থাৎ দাঙ্গা দমন বিভাগে ডিমোশন দেওয়া হয়। এরপর থেকে এখানেই কর্মরত আছেন এই পুলিশ কর্মকর্তা। এই ডিমোশনের মাধ্যমে ডিবি হারায় একজন যোগ্য অফিসারকে, যিনি দেশের জন্য জীবন দিতেও কার্পণ্য করতেন না। আইনের লোক হয়ে দায়িত্ব পালন না করে আসামির সঙ্গে সম্পর্ক করায় অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন সাকলাইন, যার জন্য তার আরও কঠিন শাস্তি হবার দরকার ছিল। যদিও সাকলাইন এর জন্য ক্ষমা প্রার্থনা করেছেন, কিন্তু পরিমণিদের মতো সমাজের নোংরা কীটের ছায়া যেখানে পড়বে সেখানেই জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। একাধিক পুরুষের স্পর্শ পাওয়ার জন্য সবসময় ব্যাকুল থাকা নষ্টা নায়িকা পরিমণি অন্তত 6 জন স্বামী পরিবর্তন করেছে। অভিযোগ আছে টাকার বিনিময়ে নানান অবৈধ ব্যবসায় জড়িত হওয়ার খবরও। পরিশেষে আপনি কি চান সাকলাইনকে তার পূর্বের পদে ফিরিয়ে দেওয়া হোক? কমেন্ট বক্সে হ্যাঁ অথবা না লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।